ভর্তিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে তালা দিয়েছে আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভের পাশাপাশি উপাচার্য ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। নিয়ম ভঙ্গ করে 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সার্টিফিকেট কোথাও গৃহীত হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। দুপুরে নগরীর বাইজিদ এলাকায় সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়ে একাডেমিক ভবন, উপাচার্য ও শিক্ষকদের কক্ষে তালা মেরে দেয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। শিক্ষকদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা। তাদের অভিযোগ, দু তিন বছর আগে পাশ করে বেরুলেও সার্টিফিকেট বা সনদ নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় অ্যাডভোকেটশিপ পরীক্ষায় গৃহীত হচ্ছে না এই সার্টিফিকেট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রতি সেশনে 50 জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নিয়ম রয়েছে, কিন্তু সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় এই বিপত্তি, বলছেন ভুক্তভোগীরা। বিশ্ববিদ্যালয় আমাদেরকে এই বিষয়ে কোনো তথ্য না দিয়ে সকল তথ্য গোপন করে আমাদের ভর্তি করা হয়েছে 50+। যখন আমরা বার কাউন্সিলে গেলাম, বার কাউন্সিল আমাদেরকে ডিটেইন করলো, বললো যে আপনি জাল একটা, এরকম জাল একটা জিনিস কোথা থেকে বানিয়ে নিয়ে আসলেন, জাল একটা ডকুমেন্ট কোথা থেকে বানিয়ে নিয়ে আসলেন। শুধু তাই নয়, শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান রেজিস্ট্রার না হয়েও সার্টিফিকেটে স্বাক্ষর করায় তা গৃহীত হচ্ছে না কোথাও। এই প্রোবেশনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপে আমাদের রেজিস্ট্রারের নাম জায়গায় সিগনেচার করেছেন বিবিএ ডিপার্টমেন্টের হেড ইসরাত জাহান ম্যাম, যিনি আমাদের ফাউন্ডার প্লাস ট্রেজারারের স্ত্রী। বার কাউন্সিল আমাদের মধ্যে সার্টিফিকেট মধ্যে রিজেক্ট করছিল, বলতেছে আপনাদের মধ্যে এই মধ্যে যে রেজিস্টার আপনাদের কোনো অ্যাপ্রুভাল ইউজিসি থেকে নেই। এগুলো আমরা অথরিটিকে জানিয়েছি, কিন্তু আমাদেরকে অথরিটি এমন কোনো আশ্বাস এখন পর্যন্ত দিতে পারেনি। সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আইন বিভাগের প্রায় 200+ শিক্ষার্থী। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদেরকে বার কাউন্সিল এদেরকে না বলতে পারবে না, শুধু জরিমানা করবে। জিনিসটা শুনানির জন্য উঠলেই বলবে যে আপনাদের এত ছাত্র এত লক্ষ টাকা জরিমানা দেন। শিক্ষক কর্মকর্তারা নানা যুক্তি দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।